ফাহিম এইচডি মিডিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতি মুক্তির পথ নবীর মোহাব্বতে প্রাঞ্জল ভাষায় পৃথিবীর সমস্ত খেয়াল ছেড়ে দিয়ে মদিনার দিকে মন মুতাওয়াজ্জহ করে আল্লাহর হাবিব সরকারে কায়নাতের উপরে যেই ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেব বসেন হাদিস শরীফের মধ্যে আসছে মান সাল্লা আলাইয়া ওয়াহিদ যেই ব্যক্তি আমার উপর দরুদ করলো একবার ওয়া সাল্লাল্লাহু আলাইহি আশরা আল্লাহ কয় আমার আল্লাহ নবীর উপরে একবার যে দরুদ পড়ে আমি তার উপরে 10টা রহমত দান করি সুবহানাল্লাহ এর দরুদ কি পড়ার দরকার আছে আছে অলসতা ছেড়ে দিয়ে প্রাণ খুলে আমার সাথে বলুন আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا أرجو اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا شكايا فرمر خلال كويل كايلا كاملي والا اكبر دخاديا نباو جلا بوداو منير باشونا اللهم صل على مولانا محمد وعلى سيدنا দেখলেনি প্রাণ ঠান্ডা লাগবে না দেখিলে নয়নে দয়া করে ওগো নবীজি একবার দাও দেখা স্বপ্নে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুয়াজ্জিদুল মুহতারাম ওয়াল মুহতাম মুকাররম ওয়াজিবুল ইহতিরাম খুসুসান মইনিয়া নজরুলিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা আধ্যাত্মিক লেখক ও গবেষক আল্লামা পীর নজরুল ইসলাম সাদতপুরী রাহমাতুল্লাহি আলাইহির স্মরণে এবং ওনার কলিজার টুকরা স্নেহধন্য দীর্ঘদিনের দরবারের সাথে সম্পৃক্ত এবং দরবারের যথেষ্ট গোলামিতে যার অবদান রয়েছে খলিফায়ে সাদতপুরী মরহুম আলমগীর হোসেন ভুইয়াল সাদতপুরীর আত্মার মাগফিরাত কামনার্থে আজকের এই ওয়াজ মিলাদ ও জিকিরের মাহফিলের সম্মানিত সভাপতির দায়িত্ব যিনি পালন করছেন আমি যাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে মুহাব্বত করি তাজিমের সাথে যাকে আমি সম্মান হৃদয় থেকে যাকে সম্মান করি مولانا عبد الرحمن ملا حمیدی القادری مدد اللہ العالی حضور قبلہ رب جان پیر طریقت رہنما شریعت استاذ العلامہ علامہ عبد الحمید ملا مدد اللہ العالی اللہ پاک حضور شریرک شستتا جان دان کرے بولن آمین আমার পূর্বে আলোচনা করেছেন আমার একমাত্র ছোট ভাই মাওলানা শামসুদ্দিন সাদতপুরী মাদ্দাজুল্লাহুল আলী ওনার পূর্বে এই ঘাটিয়ারা গ্রামের কৃতি সন্তান মাওলানা ডাক্তার শাহ আলম মোল্লা সাহেব আলোচনা করেছেন মঞ্চে উপবিষ্ট আছেন আমার মামা আমার শ্রদ্ধেয় মামা পীর তরিকত রহনুমায়ে শরীয়ত হযরতুল আল্লামা হাফিজুল ক্বারি मौलाना रबीउल हुसैन अल कादिरी मद्दतुल्लाह अलैहि हमार भाई अच्छे हैं नाम मोहम्मद आलमुल्लाह हमीदी साहिब मद्दतुल्लाह अलैहि हमार तरीक़तेर बाबा हमार सुन्नियतेर भाईरा हमार दरबारी वाला बाजानेरा সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আজকে সারা দেশে বিভিন্ন জায়গায় প্রচুর ঝড় তুফান বৃষ্টি। আমি আসরের নামাজের পর থেকে বৃষ্টির জন্য ঘর থেকে বের হতে পারছি না, এত বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, ঝড় তুফান। বাংলাদেশের বহু এলাকায় ঝড় তুফানে মানে গাছপালা উড়িয়ে নিয়ে গেছে। এ পর্যন্ত এই জায়গাটা আল্লাহ পাক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে বসার তৌফিক দিয়েছেন। পাশাপাশি সালাম জানাচ্ছি রাসূল খোদা সরকার দু আলম নূরে মুজাসসাম শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন আনিসুল আলামিন রাহাত আশিকিন শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার হের আমরা এমন একটা জামানার মধ্যে এসেছি যে জামানাটার মধ্যে ফিতনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব সরকারে দু আলম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন কিয়ামতের 41টা আলামত। কিয়ামতের 41টা আলামতের মধ্যে একটা আলামত নিয়ে আমি শুধু কিছুক্ষণ কয়েকটা কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আখিরি জামানায় কিয়ামত যত নিকটবর্তী হবে ততই বেশি করে ফিতনা বেড়ে যাবে। এমন ফিতনা বেড়ে যাবে, ফিতনা এমন পর্যায়ে চলে যাবে মানুষ ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। ঠিক বিজ্ঞ বিজ্ঞ আলেমদের জবান থেকে এমন ধরনের কিছু আলেম কথা বের হয়ে আসবে মানুষ তখন টেনশনে পড়ে যাবে, এত বড় আলেম সে ভুল করতে পারে না। তার জবান থেকে কথাগুলো আসলো, আমরা কি করব? এটা কি মাননীয়? এটা কি মানার মতো না মানার মতো না, সেটা যাচাই নিয়ে মানুষ টেনশনে পড়ে যায়। আল্লাহর হাবিব সরকার দু আলম এই আরেকটা আলামত বলেন যে মানুষকে যখন আরেকটা এই জমানাটা কিন্তু চলে এসেছে, ফিতনা দিন দিন বাড়তেছে। এমন কতগুলো বিষয়ে মাসালা আমরা শুনি বর্তমানে, যে মাসালাগুলো কোনোদিন আমরা জীবনে আজ থেকে 20 বছর আগে কখনো শুনতাম না, ঠিক না বেঠিক? এমন ধরনের কিছু আমি একটা একটা করে বলতে গেলে অনেক অনেক বিষয় চলে আসবে। এমন কতগুলো মাসালা ফতোয়া এখন আলেমদের মুখে আমরা শুনি যা 20 বছর আগে আমাদের বাপদাদারা আমরা নিজেরাও শুনিনি। নতুন করে অনেক কিছু ফিতনার আমরা বের হয়ে আসতেছি। 20 বছর পরে আরো এমন কিছু বের হবে যেটা এখন কল্পনা করতে পারতেছেন না। 41টা আলামতের মধ্যে আরেকটা আলামত হুজুরে পাক সরকারে কায়নাত ঘোষণা করছেন, সেটা হলো মানুষ যখন মানুষকে মাটি দিতে যাবে কবরস্থানে, গুরুস্থানে যখন যাবে, মাটি দিতে গিয়ে কবরের দিকে তাকিয়ে তাকিয়ে বলবে, আল্লাহ তাড়াতাড়ি আমাকে এমন ধরনের কবরে আমাকে নিয়ে যাও, আমি আর ঈমান নিয়ে এই দুনিয়ায় থাকতে পারতেছি না। তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও, আমি আর ঈমান টিকিয়ে রাখতে পারতেছি না। এই যে ঈমানের যে দুরবস্থাটা এসেছে সেটার জন্য দায়ী কি এলাকার মেম্বার না চেয়ারম্যান না এমপি না আলেম? আলেম, আলেম। সকল ফিতনার গুরু ঠাকুর, যত ফিতনা সৃষ্টি হচ্ছে, যত ফতোয়া আসতেছে সব আলেমদের মধ্যে থেকে আসতেছে। কথাগুলো ভাঙ্গা ভাঙ্গা সুর দিচ্ছি না, কিন্তু কথাগুলো প্রয়োজনীয়। কষ্ট হচ্ছে আপনাদের? না। এই বিষয়ে একটা কথা বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম জাহান্নামে যাবে কে? বলে আলেম। ইয়া রাসূলুল্লাহ তারপরে জাহান্নামে যাবে কে? বলে আলেম। ইয়া রাসূলুল্লাহ তারপরে জাহান্নামে যাবে কে? বলে আলেম। ইয়া রাসূলুল্লাহ তারপরে সবার পূর্বে জান্নাতে যাবে কে? তা বলে আলেম। জান্নাতেও যাবে আলেম, জাহান্নামেও যাবে আলেম। তাহলে আলেমদের মধ্যে কোয়ালিটির ব্যাপার আছে। এখানে কোয়ালিটির ব্যাপার না, সার্টিফিকেটের ব্যাপার নয়, সুরের ব্যাপার নয়, চেহারার ব্যাপার নয়। চেহারা দিয়ে আলেম হয় না, বেশি সার্টিফিকেট দিলে বড় আলেম হয় না। आलेम सटीक आलेम मा पर सटीक कायदा हलो अकीदा की अकीदा बोलें कथा बोलें की अकीदा 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 যদি শুদ্ধ হবে আলেম ঠিক আকীদার মধ্যে ভুল আলেম ভুল এই ফিতনাগুলোর মধ্যে এখন আমরা এমন ভাবে পতিত হয়েছি যা কখনো আমরা কোনদিন আশা করিনি এমন কিছু ওয়াজ আছে আমাদেরকে এমন কতগুলো আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিস শরীফের মধ্যে আছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল ফিতনা হত্যার চেয়ে জঘন্য অপরাধ এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো সরাসরি ডাইরেক্ট না গিয়ে ফিতনা হওয়ার আশঙ্কা থাকলে পাশ কেটে চলে যায় ঠিক সামাজিক ভাবে সাময়িক ভাবে সাধারণগত ভাবে মানুষ কি করতে পারবে না এটা রোড নিতে পারবে না এলাকার মধ্যে কি হবে বিশৃঙ্খলা সৃষ্টি হবে মানুষ এটার ভার টেকেল দিতে পারবে না ভার নিতে পারবে না কথা বুঝতেছেন মানুষ এটার ভার নিতে পারবে না ঈমান চ্যুত হয়ে যাবে সেজন্য উলামায়ে কেরাম আমাদের দেশে আলোচনা করতে এখন আলোচনার ভিতরে এমন ধরনের কিছু বিষয়বস্তু উঠে আসে যেগুলা নিয়ে এমন ফিতনা সৃষ্টি হয় যে ফিতনার জন্য সবচেয়ে বেশি সাফার করতে হয় এলাকার স্থানীয় আলেমদের বাইবাহিরের ভাড়াটিয়া বহিরাগত যে ভাড়া করা যে আলেম দাওয়াত দিয়ে আলেম হয় দাওয়াত দিয়ে যে আলেমদেরকে আনা হয় তাদেরকে বলা হয় ভাড়া করা আলেম ভাড়াটিয়া আলেমরা 3 ঘন্টার জন্য আসে 2 ঘন্টার জন্য আসে ওয়াজ করে চলে যায় পরে এটার খেসারত দিতে হয় এলাকার স্থানীয় আলেমদের স্থানীয় ইমাম সাহেব ঈদগাহের ইমাম সাহেব এবং স্থানীয় এই লোকাল যাদের বাড়ি ঘর যেখানে বাস করে ওই আলেমদের এবং ইমাম মুয়াজ্জিনদেরকে খেসারত দিতে হয় ঠিক ওনারা চলে যায় ওনারা 2 ঘন্টা পরে চলে গেল আর কোনো ওনাদেরকে ধরতে পাওয়া গেল না সেজন্য এমন কোন আলোচনা আমাদের করার দরকার নেই যেটার দ্বারা আমাদের বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা আছে এমন কিছু কথা আছে যে কথাগুলো হক কিন্তু বলা অনুচিত বলা অনুচিত এই ধরনের একটা বিষয় দাঁড়িয়েছে বর্তমান প্রেক্ষাপটে সেই দিকে লক্ষ্য করে আমি সামান্য কয়েকটি কথা আমি আরো পরে ইনশাআল্লাহ বলবো আল্লাহ যেন আমাদেরকে বুঝার তাওফিক দান করে বলুন আমিন আমিন আল্লাহ যেন আমাদেরকে সকলকে বুঝার তাওফিক দান করে বলুন আমিন নবীর মামলুক অন্তরের কান্না কান্না নবীর পাগলে রাখো আল্লাহর নবীর উম্মত আমরা নবীর উম্মত আমরা হলাম আল্লাহর বান্দা আমরা হলাম নবীর উম্মত আমরা হলাম আউলিয়া কেরামের আশিক বর্তমান জামানাটা হলো আখিরি জামানা মানে শেষ জামানায় সামনে আসতেছে দাজ্জাল সামনে আসতেছে কাজ্জাব সামনে আসতেছে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সামনে ঈমানের বড় বড় পরীক্ষা রয়েছে বিশাল পরীক্ষা রয়েছে ওই পরীক্ষায় পাস করা এবং ওই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়াটা আমাদের ভাগ্যের ব্যাপার হয়ে গেছে এখন লটারির ব্যাপার হয়ে গেছে কারণ হলো আমরা ঈমান নিয়ে সঠিকভাবে যেতে পারবো না ঈমান নিয়ে যাওয়া আমাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে এজন্য যেহেতু আমাদের দেশের মধ্যে ওয়াজের মধ্যে বিভিন্ন কোয়ালিটির ওয়াজ হচ্ছে একদল আলেম ওয়াজ করে এক রকম আরেকদল ওয়াজ করে আরেক রকম আরেকদল বুঝায় এক রকম আরেকদল বুঝায় এক রকম এখন কোনটা কুমিল্লার ভাষায় বলে পাতায় পুতায় ঘষাঘষি মরিচের মরণ কুমিল্লার ভাষায় বলেছি ব্রাহ্মণবাড়িয়া কি বলে জানি না হিলে পাতায় ঘষাঘষি মরিচের দান শেষ কাম শেষ না বেটি আমার নবীর পাগল ও নবীর উম্মতরা আসুন আমরা সহজ ভাষায় আল কোরআন থেকে কিছু আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমার সাথে বলুন নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দোয়া বড় আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ পাকের দিদার মিলে গো আমার নবীর প্রেমে পাগল হইলে আয় আল্লাহ পাকের দিদার মিলে গো তাক যদি জজবাহানে বাজাও নামের বাসি নবীর দৌড় পড়ো দিবা আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দৌড় नूर नबी जी नबीर प्रेम जय माता ओ भाई तार सुनाम रहे चिरकाल प्रमाण से हजरत बिलाल बांसे प्रेमेर रशि नबीर दरूद पढ़ दिबा आमार नबीर प्रेमे पागल हइले नबीर प्रेमे पागल हइले अल्लाह ताआला खुशी नबीर दरूद पढ़ दिबा आमार नूर नबीर प्रेमे मुर्शिद मोइनुद्दीन औलादे रसूल शि प्रेमेते बाबा नजरुल कांदे देवानिशी नबीर दरूद पढ़ो दिवानिशी आमार नबीर प्रेमे पागल हइले नबीर प्रेमे पागल हइले अल्लाह ताआला खुशी ही नबीर दरूद पढ़ो दिवानिशी आमार नबीर प्रेमे पागल हइले नबीर प्रेमे पागल हइले अल्लाह ताआला खुशी नबीर दरूद पढ़ो दिवानिशी आमार नबीर पागल रावा कुरान शरीफ থেকে এক আয়াत কারিমা আমি তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান ইউতির রাসূল ফাকাদ আল্লাহ নবী গো नबी गो हबीब अमर जे व्यक्ति आपनार इत्तेबा करलो जे व्यक्ति आपनि रसूलेर इत्तेबा करलो अनुसरण करलो ओई व्यक्ति जेन आमी आल्लाहर अनुसरण करलो जोरे जोरे बोलुन सुबहानअल्लाह अल्लाहर हबीब सरकार दो आलम रहमतुल लिल आलमीन अनुसरणेर नाम इस्लाम ठीक कि ना बोलुन ठीक अल्लाहर हबीबेर अनुसरणेर नाम इस्लाम रसूलेर परे अनुसरण करार जायगा हच्छे साहाबाए केराम रसूलेर परे अनुसरण करार जायगा कोनटा साहबाए केराम हजरत साहबाए केराम जारा रसूल के देखे ईमान এনেছেন रसूलेर संगे जिहाद গিয়েছেন रसूलेर संगे जान दिए माल दिए जारा जीवन उत्सर्ग करे दिएছেন जलील कदर अफजल साहबी तादेर अनुसरणের नाम की इस्लाम अनुसरणের नाम की इस्लाम रसूल के जेभावे सम्मान एवं ताजिम करते होबे रसूल सल्लल्लाहु अलैहि सल्लामेर परे साहाबाए केरामदेर के एभावे ताजिम सम्मान कारण ओनारा रसूल की करेछेन की बोलेछेन की करेछेन किभावे चलेछेन की पोशाक परेछेन किभावे शुएछेन किभावे बसेछेन किभावे खावा दावा करेछेन किभावे कुशल बिनिमय करतेन किभावे खावा दावा करतेन किभावे रास्ताय चलतेन किभावे मानुषके दावत दितेन किभावे मानुषेर साथे आचरण সরাসরি দেখেছেন ঠিক না বেটি রাসূলের কথা যেমনি করে হাদিস মুবারক সাহাবায়ে কেরামদের কথাও হাদিস মুবারক হয় রাসূলের রেফারেন্স দিয়ে বললেন সুবহানাল্লাহ কথা কি বুঝতে পেরেছেন সাহাবায়ে কেরাম যেহেতু হাদিস হলো রাসূলের কিন্তু রাবি হয় সাহাবী রাবি হয় কি সাহাবী সাহাবী রাবি মানে বর্ণনাকারী বর্ণনাকারীর উপরে নির্ভর করে হাদিসের সনদের উপরে বর্ণনাকারীর উপরে নির্ভর করে হাদিসটা কি সহিহ না যায়িফ ঠিক না বেঠিক তা বর্ণনাকারী শক্ত হলে হাদিস শক্ত তাহলে বর্ণনাকারী শক্ত হলে বর্ণনাকারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইলে এই বর্ণনাকারী এটাকে বলা হয় রাবি যে হাদিস বর্ণনা করেছেন তাকে বলা হয় কি রাবি রাবি দেখেন রাসূল মুখে বলেছেন এটাও হাদিস রাসূল কাজ করেছেন মুখে কিছু বলেন নাই কাজ করেছেন এটাও হাদিস একজন বলেছেন আমি দেখেছি রাসূল এটা করেছেন একজন সাহাবী বলেছেন এটা হাদিস জবান এখন জবানটা আসলো রাসূল কাজ করেছেন আর সাহাবীর জবান দিয়ে বলেছেন যদিও সাহাবীর জবান দিয়ে বলা হয়েছে এটা হাদিস হয়ে গেছে ঠিক এখন রাসূল কি করেছেন করেনও নাই রাসূল বলেনও নাই রাসূল সমর্থন দিয়েছেন এটাও কি হাদিস আমি কথাগুলো কিন্তু কিতাবি আলোচনা করতেছি একটু মনোযোগ দিবেন আমি কিন্তু একটু মানে কোরআন হাদিস ভিত্তিক কথাগুলো বলতেছি একটু মনোযোগ দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনও নাই বলেনও না এটার নাম কি হাদিস করেন নাই বলেন নাই সমর্থন দিয়েছেন এটা কি নিষেধ করেছেন এটা এটাও হাদিস এটা হাদিস এই হাদিস দ্বারা প্রমাণ হবে না বিষয়টা প্রমাণ হবে এটা নিষেধ আর যেটা আদেশ দিয়েছেন প্রমাণ হবে এটা হালাল আর এটা হারাম না এবং হায়ের উপরে নির্ভর করবে ঠিক না বেঠিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ শরীফ থেকে আসলেন মিরাজ শরীফ থেকে আসার পরে রাসূল দাঁড়িয়ে গেলেন কোথায় নামাজ কাবা শরীফে নামাজে দাঁড়িয়ে গেলেন रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम तार आगे नमाज पढ़ेছেন। এখন প্রশ্ন করেন শেখ সাদি আব্দুল্লাহ সাদুকপুরি, নামাজ তো ফরজ হয়েছে মেরাজের পরে, রসুল মেরাজে যাওয়ার আগে যে নামাজ পড়লো এটা কোন নামাজ? আমি আপনাদের কাছে জানতে চাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শরীফে যাওয়ার পথে বাইতুল মুকাদ্দাসে দুই রাকাত নামাজ পড়ে নাই? এখানে হুজুর আছেন, হুজুর আছেন, মওলানা সাহেব আছেন এখানে। रसूल की दुई रकात मेराज नमाज पढ़ें नहीं तो रसूल जो दुई रकात नमाज पढ़े थकें तो मेराजे तो एखोनो जाए नहीं, नमाज तो फरज है ना, এটা কোন নামাজ? मेराजे तो एखोनो जाए नहीं, नमाज तो কোন ফরজ है না, এটা কোন নামাজ? আমি সরে যাচ্ছি না, কিছু প্রয়োজনীয় কথা বলছি, মনোযোগ সরে পড়ে যাব। গজল কামু জিকির করব, তাবারুক আছে, কোনটার অভাব নেই, কোনটার অভাব এখানে হবে না ইনশাআল্লাহ। কথাগুলো আমাকে বলতে দেন, কথা কি বুঝতে পারছেন আপনারা? রাসূল মেরাজে এখনো গেলেন না, নামাজ তো ফরজই হলো না, এটা কোন নামাজ? এটা কি ধরনের নামাজ? এই নামাজটার নিয়ম ছিল কেমন? রাসূল কোন দিন থেকে নামাজ শুরু করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন থেকে নামাজ শুরু করলেন? বলবো, মেরাজে তখন যায় নাই। সর্বপ্রথম নামাজ কোন দিন পড়েন এবং ওযু কিভাবে, ওযু কোন দিন করেন এবং ওযুটা কিভাবে করেছিলেন এবং ওযুটা কিভাবে করেছিলেন এবং কোন দিন করেছিলেন? রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবলে নূরে, কোথায়? জবলে নূর, জবলে নূরে সর্বপ্রথম যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিল হয়েছে কোন জায়গায়? জবলে নূর। জবলে কোরআন নাজিল হয়েছে কোন মাসে? শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ কয় শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে কুরআন নাযিল করেছি, আমি রমজান মাসের 26 তারিখ দিবাগত রাতে আমি রাসূলের সিনা মুবারকে কুরআন নাযিল করেছি, আমার নবী নূর, আমার কুরআন নূর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের দেশে আলিয়া মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, কথা বুঝেন, এই খেয়াল করেন, এগুলো নিয়ে বড় বাড়াবাড়ি হচ্ছে আমাদের দেশে। আমাদের দেশে আলিয়া মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, দরসে নিজামি আছে, আছে কি না? ওই যে আলিম দাখিল ফাজিল কামিল এটারে বলে আলিয়া, আর এটা হলো কওমি মাদ্রাসা, ওই যে হাফেজ সাহেব হাফিজি যে পড়ায় কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসা তো তাফসিরে জালালাইন শরীফ আছে, আলিয়া মাদ্রাসা তো তাফসিরে জালালাইন আছে। तफसीरे जालालाइन जे पढ़ते पारे ना, तफसीरे जालालाइन सम्पर्के जार ज्ञान नाई ताके परिपूर्ण आलेम बला जाबे, आलेम एवं पिराली करार तार कोनो योग्यता नाई। আব্দুল হক মুহাদ্দিস রাহমাতুল্লাহ, মুহাদ্দিস দাহলবী রাহমাতুল্লাহ আলাইহি রেফারেন্স কওলুল জামিল কিতাব, কিতাবের নাম কি? কওলুল জামিল কিতাব। কিতাবের মধ্যে রওয়ায়েত, যেই ব্যক্তি অন্ততপক্ষে দুইটা কিতাব মিশকাত শরীফ পড়তে পারে না এবং যেই ব্যক্তি তাফসিরে জালালাইন শরীফ পড়ার মতো ইবারত পড়ার ক্ষমতা যার নাই, সেই ব্যক্তি পীর হওয়ার কোনো যোগ্যতা নাই। এখন তাফসিরে জালালাইনের কথা কেন বললাম? এটা কি আমার মুখের কথা হুজুর? এটা কিতাবের কথা, এটা আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দাহলবী রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা করেছেন। এবং এই কওলুল জামিল কিতাবের মধ্যে রেফারেন্স আসলো এক দুই নম্বর আসল। এই তাফসিরে জালালাইনের কথা কেন বললাম? গভীর মনোযোগ অন্তরে কান লাগান, গভীর মনোযোগ অন্তরে কান লাগান, নবীর পাগলে রাখো। আলিয়া মাদ্রাসাতে কি পড়ানো হয়? তাফসিরে জালালাইন কিতাব পড়ানো হয়। কওমি মাদ্রাসাতেও পড়ানো হয়। ওই কওমি মাদ্রাসার মধ্যে যে কিতাবটা জালালাইন, ওই তাফসিরে জালালাইন শরীফের 97 পৃষ্ঠার মধ্যে কত নাম্বার? 97। কত নাম্বার? 97। এখানে মিডিয়া আছে আমাকে ধরার জন্য, ভুল বললে আমার অবস্থা ডাইল হয়ে যাবে। মিডিয়া আছে এখানে, কয়েকটা মিডিয়াই কাজ করতেছে। ফাইম আসছে নাকি? ফাইমের লোক আসছে নাকি? 24 রাসেল এসডি মিডিয়া নাকি? হ্যাঁ, তারপরে অনেক মিডিয়া আছে। আমার কথাগুলো রেকর্ড হচ্ছে, কালকে ইউটিউবে চলে যাবে। ভুল বললে আমার 14 গোষ্ঠীর আব্বা ডাকাইবো। ভাই ঠিক সুন্নিয়াতের ওয়াজ করি, রাসূলের কথা বলি, ওলি আল্লাহদের কথা বলি, কাউকে গালি দেই না, তারপরে কত ব্যাড কমেন্ট, মন্ড মন্ড কত কিছু লেখে। আমার অন্যায় শুধু রাসূলের কথা বলি আমার অন্যায় ওলি আল্লাহদের পক্ষে কথা বলি আমি কারো বিরোধিতা করি না কোনোদিন আমি কোন দলকে কোন সংগঠনকে কোন দলকে কোন কোন সংগঠনকে হিট করে আমি কথা বলি নাই কোন দরবারকে হিট করে কথা বলি নাই কোন ব্যক্তিকে হিট করে কোন কথা বলি নাই কোন আলেমের নাম ধরে আমি কোনোদিন হিট করে কথা বলি নাই আমি সাধারণভাবে সুন্নিয়াতের কথাগুলো বলি সাধারণভাবে বেলায়েতের কথাগুলো বলি তারপরও এত হিট লাগে এক দলের কত রঙের ব্যাট কমেন্টস করতেছে আল্লাহ আল্লাহ আর ভুল বললে তো কালকে আমার 14টা বাজে ভয় কথা কস কেন চুপ মরো তাফসীর বসো তাফসীর জালালাইন শরীফ কত পৃষ্ঠা 97 কত পৃষ্ঠা 97 পৃষ্ঠা লেখা আছে এই কওমি মাদ্রাসার মধ্যে এক কিতাবটা আছে থাকার পড়ো এই লেখাটা পড়ার পড়ো ওনাদের জবান থেকে এই কথাটা আনতে পারতেছি না কারণ কি এটার কারণ কি এটার ফয়সালা কোরআন থেকে দিয়ে দেব কি বলা হচ্ছে এই 97 পৃষ্ঠায় বলা হচ্ছে কদ জাআকুম মিনাল্লাহি নূর কদ জাআকুম মিনাল্লাহি নূর কি বলেন মোল্লা সাহেব আছে না মোল্লা সাহেব আছে না 97 পৃষ্ঠায় লেখা আছে কদ জাআকুম মিনাল্লাহি নূর নূরের পরে ব্র্যাকেট দেওয়া আছে নূরের পরে ব্র্যাকেট দিয়ে লেখা আছে হুয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নূর আমার নবী সুবহানাল্লাহ একটা সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ সামি এক লাখামুদিকে সুবহানাল্লাহ কম কইবে এটা কথা হইলো নাকি মাগজন আমার সামনে সাথে আমি খাম আর মাগনা টাকা লাগতেছে না ঈদের বাজার একটা চায়ের দাম 20 টাকা আলহামদুলিল্লাহ করি তো যে দোকানটি খুলছে দোকানদার এলে বেশি এরা কি শ্বশুর বাড়ি নাই আর দোকান না খুললে তো চা খেতে পারতাম না ঠিক একদম কাম শেষ মনোযোগ কদ ইয়াকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন এই আয়াতের ব্যাখ্যা তাফসীর জালালাইন শরীফের মধ্যে 97 পৃষ্ঠা আছে কদ ইয়াকুম মিনাল্লাহি নূর হুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে মুফাসসিরুল কালাম মুফাসসিরুল کرام বলেন এই যারা এই নূর হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ এরপরে এই কিতাবটা কওমি মাদ্রাসা আছে সব মাদ্রাসা একটা কওমি মাদ্রাসা নেই কিতাব নেই এটা পড়ার পরে পড়েছিরা পড়তে গিয়ে কিন্তু ইবারত পড়ে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে পড়েছিরা একটু পরে বাইরে গিয়া মাদ্রাসাতে বাইরে গিয়া কয় নবী আমাদের মত মাটি নাউযুবিল্লাহ এটা পড়ার পরে এরা করবে না দলিল আল্লাহ দিয়ে রাখছে আগে কোরআনে ঠিক কিভাবে খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম ইশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম তারা দেখেও দেখবে না শুনেও শুনবে না ওরা বধির ওরা অন্ধ খতমাল্লাহু আলা কুলুবিহিম আল্লাহ বলেন তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ সিল মোহর মেরে দিয়েছি দেখেও দেখবে না জেনেও জানবে না বুঝেও বুঝবে না পড়বে মানবে না ঠিক না বেটি ঠিক আমার ভাইরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান এই তাফসীরে জালালাইন শরীফের মধ্যে লেখা আছে ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী হলো নূর এবং কোরআন হলো নূর আল্লাহর নবী বলেন আনা মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি আমি আল্লাহর নূর থেকে পয়দা আমার নূরে সবকিছু পয়দা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক হাদিস মুবারকের মধ্যে হাদিসে কুদসির মধ্যে আছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আমার আল্লাহ কয় সর্ব তোমা আমি আমার হাবিবের নূরকে সৃষ্টি করলাম জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর পাওলা রাও বন্ধু আ নবীর পাগলেরা এই কথাটা কেন বললাম মনোযোগ দিয়ে শুনুন আমার নবী কেমনওয়ালা নূরের নবী সরকারে দু আলম কোরআন নাজিল হয়েছে যে জায়গার মধ্যে ওই পাহাড়টাও নূর যে জায়গার মধ্যে আপনারা যখন হজে যাবেন যারা হজে গেছেন আপনারা খেয়াল করেন কিনা আমি জানি না রাতের বেলা দেখবেন কোনো লাইট নাই কোনো লাইট ছাড়া জবলে নূরের বরাবর আকাশ থেকে জমিন পর্যন্ত আলোকিত সুবহানাল্লাহ এখানে অনেক লোক আছেন যারা হজে গেছেন ওমরায় গেছেন এই এখানে আমার সাথে গেছেন এরকম লোকও আছেন ওই যে মোল্লা শাহনাজ মোল্লা সাহেব আমার সাথে উনি গিয়েছেন আমরা দেখছি রাতের বেলা আমি খুব ফলো করতাম জবলে নূর এই চূড়াটার বরাবর আকাশটা আলোকিত কোন লাইট দুনিয়ার কোন লাইটের আলো না এটা আল্লাহর নূর সুবহানাল্লাহ زبل النور إتا পাথরের পাহাড় زبل النور إتا একটা মাটির পাহাড় ওইটা যদি নূর হইতে পারে আমার বন্ধুরা আল্লাহর নবী কামলুল সরকার দোয়ালম যার সিনা মুবারকের মধ্যে কোরআন নাজিল হলো কোরআনকে বলা হলো সাগরকে বলা হলো কোরআন গ্রহণ করার জন্য সাগর কোরআন গ্রহণ করেন নাই পাহাড়কে যখন জিজ্ঞেস করা হলো কোরআন বহন করার জন্য পাহাড় গ্রহণ করেন নাই এই কোরআন একমাত্র এই নূরের কোরআন আরেকটা নূরের কাছে স্থান পেয়েছে আমার নবীর সিনা মুবারক নূর কোরআন নূর পাহাড় নূর চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ জবালে নূরে আল্লাহ নবী কামলওয়ালা ধ্যানমগ্ন অবস্থায় আছেন হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে আল্লাহর নবী কামলওয়ালাকে বলতেছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক পড়ুন আপনার প্রভুর নামে তাসবিহ তাসবিহ তেলাওয়াত করুন এখন এই কোরআন নাজিল হলো ওই জায়গায় আচ্ছা জিবরাইল আসার পরে বললেন আসার পরে জিবরাইল আসলেন আসার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন সিনা মুবারক বিদীর্ণ করলেন কাউসারের পানি দিয়ে জান্নাতি পানি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনি করে অপারেশন করা হয় এমনি ভাবে সিনা মুবারক যখন কি করলেন সিনা চাক করলেন করার পরে আল্লাহ রাসূলের গা মুবারকে জ্বর এসে গেল কাঁপতে শুরু করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাঁপতে শুরু করলেন কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে আল্লাহর নবী কামলেওয়ালা আল্লাহর নবী কামলেওয়ালা রাহমাতুল্লিল আলামিন কাঁপতে কাঁপতে কোন রকমে তখন সিঁড়ি ছিল না এখন পাকিস্তানের লোকেরা কেটে কেটে সিঁড়ি করে দিয়েছে তারপরও কারো 3 ঘন্টা কারো 2 ঘন্টা কারো 1.5 ঘন্টা শরীরের ধারণ ক্ষমতার উপরে কারণ একটু ইয়াং যারা শক্তিশালী যারা তারা অনেকে 1.5 ঘন্টা উঠতে পারেন এক ঘন্টা উঠতে পারেন কেউ 3 ঘন্টাও লাগে পায়ের গিরার জোর তো সবার এক রকম না বুঝেন না ক্যালসিয়ামের অভাব বাংলাদেশের মানুষ কাঁঠাল এত কাঁঠাল কাঁঠালের দিনে এত কাঁঠাল খান তারপরে ক্যালসিয়ামের অভাব ঘটনা কি বুঝলাম না সবচেয়ে বেশি ফলের মধ্যে ক্যালসিয়াম আছে কাঁঠালে আর পেয়ারায় পেয়ারার কাঁঠাল বেশি খাবেন জবলে নুরু উঠতে পারবেন দৌড়ে আলহামদুলিল্লাহ শক্তি বেশি আসবে তো কি আসবে আর ক্যালসিয়ামের বড়ি এত কাজ করে না যতটা কাজ করে কাঁঠালে এবং পেয়ারায় আর কলা এই তিনটা জিনিস খাবেন ইনশাআল্লাহ জবলুর রহমতে দৌড়ে দৌড়ে উঠতে পারবেন এই পাকিস্তানিরা কেটে কেটে সিঁড়ি করে দিয়েছেন তারপরে এখন 2 ঘন্টা লাগে 1.5 ঘন্টা লাগে 3 ঘন্টা লাগে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বিবিকে মা বলা ফরজ মা বলা কি আল্লাহর নবীর বিবিকে মা বলা কি কোরআনের আয়াত আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী মুমিনের জীবনের চাইতে আরো নিকটে এরপর আয়াতের মধ্যে বাকি অংশের মধ্যে বলা হচ্ছে ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম নবীর বিবিগণ তোমাদের মা নবীর বিবিগণ তোমাদের কি নবীর বিবিগণ তোমাদের মা এইজন্য রাসূলের প্রত্যেকটি বিবিকে বলতে হবে মা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণকে যদি মা বলা হয় তাহলে খাদিজাতুল কুবরা কে কি বলবেন বলবেন কি বলেন এই কোরআনে আল্লাহ পাক কোরআনে বলেছেন মা বলার জন্য ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম উম্মাহাতুল মুমিনিন আযওয়াজু وازواجه امهات المؤمنين نبير بيبيكم تمادر ما قران بولي النبي اولى بالمؤمنين من انفسهم وازواجه امهاتهم الله النبي তোমাদের জীবনের চাইতে আরো নিকটে এবং নবীর বিবিগণ তোমাদের মা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তখন সিঁড়ি ছিল না এই সিঁড়িহীন অবস্থায় মা খাদিজাতুল কুবরা রাসূলের জন্য দুধ মুবারক নিয়ে যেতেন পানি মুবারক নিয়ে যেতেন খেজুর মুবারক নিয়ে যেতেন আল্লাহর নবীর জন্য খাদ্য নিয়ে যেতেন মার তখন সময় লাগতো আধা ঘন্টা সুবহানাল্লাহ কেমনে উঠতো আল্লাহর কুদরতের ফেরেশতারা সহযোগিতা করতেন সুবহানাল্লাহ আল্লাহর ফেরেশতারা সহযোগিতা করেছেন আমার নবীর বাবা বাবা ও বন্ধুরা আমার গাটিয়ারার বাবারা এখানে শুধু গাটিয়ারার লোক না বহু জায়গা থেকে লোক এসেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যত লোকগুলো এসেছিল সবাই থাকলে 4টা প্যান্ডেল লাগতো সবাই আমাদের সঙ্গে দেখা করে চলে গিয়েছেন সবাই দেখা করে করে চলে গিয়েছেন অনেক দূর থেকে দেবিদ্বার থেকে আসছেন জয়নগর থেকে আসছেন ঢাকা থেকে আসছেন কুমিল্লা থেকে আসছেন আমার এলাকা থেকে বহুত লোক আসছেন এরা এসে এসে জিয়ারত করে করে দূর খাওয়া দাওয়া করে করে চলে গেছেন বিভিন্ন দরবারে থাকে বিভিন্ন এসো আমাদের আলমগীর খলিফাকে আমার এলাকাবাসী এত ভালোবাসতেন মনে হয় যে তার বাড়ি বুঝছো বুড়িচং বাজারের এমন কোন দোকানদার নাই যে দোকানদারটা ঘাটিয়ারার আলমগীরকে চিনে না এমন কোন আমার পাড়াতে এমন কোন ব্যক্তি নাই যে ঘাটিয়ারার আলমগীরকে চিনে না মনে হয় যে সে তাদের প্রতিবেশী ঘরে ঘরে তাকে চিনে এত জনপ্রিয়তা আমার গ্রামে আমার দরবারে গ্রামে এত জনপ্রিয়তা সে অর্জন করেছিলেন বুড়িচং বাজারে যে কোন লোক তাকে দেখলে চা চা না খাওয়ায়া তাকে ছাড়তেন না এমন ধরনের একটা জনপ্রিয়তা তার ছিল তার তার শুভাকাঙ্ক্ষীরা বিভিন্ন জায়গা থেকে আজকে এসেছেন দেখা করে করে চলে গেছেন গো ঘাটিয়ারার মানুষ কি বলতেছিলাম ভুলে গেলাম কি বলতেছিলাম মা খাদিজাতুল কুবরা এই পাহাড়ের মধ্যে আধা ঘন্টা উঠতেন সহযোগিতা করেছেন কে ফেরেশতারা আল্লাহ ফেরেশতা আল্লাহ সহযোগিতা করেছেন ফেরেশতাদের মাধ্যমে সেখানে আল্লাহর নবী সেখান থেকে জিব্রাইল যখন ওহী মুবারক নিয়ে আসলেন রাসূল পাকের গায়ের মধ্যে জ্বর এসে গেল তখন রাসূল মেরাজে তখনও যায়নি জ্বর এসে গেল রাসূল নামলেন নামার পরে জিব্রাইল আবার হাজির হয়ে গেছে আমার আসল কথাটা কোথায় ছিল রাসূল কোন দিন ওযু করেছেন প্রথম কোন দিন নবী প্রথম নামাজ পড়েছেন কথাটা কিন্তু এখানে মনে আছে আপনাদের ওই দৃষ্টিকোণ থেকে বলছি কথা গভীর মনোযোগ আল্লাহর নবী কামলওয়ালা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নামলেন যখন জিব্রাইল আবার হাজির হয়ে গেলেন জিব্রাইল হাজির হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটু ফলো করেন এই মুহূর্তে আপনি নামাজ পড়তে হবে আল্লাহর নবী কয় নামাজ কি আল্লাহর নবী বলে নামাজ কেমনে পড়ে ও আমার বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান জিব্রাইল বলে আমি যা করি আপনি আমার সঙ্গে সঙ্গে করবেন হঠাৎ করে জিব্রাইল পা জিব্রাইল সবচেয়ে বেশি সুরত ধারণ করতেন দাহিয়াতুল কলব যে সাহাবী জিব্রাইল মানুষের আকার ধারণ করতে পারে ঘোড়ার আকার ধারণ করতে পারে বিড়ালের আকার ধারণ করতে পারে জিব্রাইল মানুষের আকার ধারণ করে পা দিয়ে ডান পা দিয়ে জমিনের মধ্যে জোরে আঘাত করলেন ডান পা দিয়ে জমিনের মধ্যে যখন আঘাত করলেন বড় একটা কুয়ার মতো হয়ে গেলেন আল্লাহর কুদরতে ওই কুয়া দিয়ে পানি উঠতে শুরু করলেন ওটা আবার জমজম নয় আল্লাহর কুদরতে পানি উঠতে লাগলেন পানি ওঠার পরে ডাক দেয়া ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে আপনি নামাজ পড়বেন আজকে কয় নামাজ কেমনে করব কয় নামাজ পড়ার আগে আপনি ওযু করতে হবে জীবনের প্রথম ওযু নবী করলেন তার আগে কোনদিন ওযু ছিল না আল্লাহর নবী কয় হ্যাঁ তুমি করো আমি দেখি জিব্রাইল আবার ওই পানিটার মধ্যে ওযু করলেন ওযুর ফরজ কয়টা ওযুর ফরজ কয়টা মুসলমান জিব্রাইল কি করলেন হাত দৌত করলেন মুখমণ্ডল দৌত করলেন মাথার চার ভাগের এক ভাগ মাসে করলেন পায়ের গোড়ালি পর্যন্ত দৌত করলেন করা পরে বললে হুজুর আমি যেভাবে করেছি আপনি ওইভাবে করেন আল্লাহ নবী এইভাবে দৌত করলেন জিব্রাইলকে হুজুর এখন যেটা করলেন এটার নাম ওযু যতবার জীবনে যতবার নামাজ পড়বেন কোরআন তেলাওয়াত করবেন তাহারাত অর্জন করবেন পবিত্রতা অর্জনের জন্য জীবনে বারবার আপনি ওই ওযু মুবারক আপনাকে শিখিয়ে দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে আপনি এখন থেকে ওযু করবেন আল্লাহর নবী এইবার জিব্রাইল পা দিয়ে আঘাত করলেন আঘাত করার পরে পানি আসলো ওই পানি দিয়ে জিব্রাইল ওযু করলেন ওযু করার পর কি করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে ওযু করলেন ওযু করার পরে জিব্রাইল একটা পাথর নিয়ে আসলেন জায়নামাজ হিসাবে জায়নামাজের মধ্যে আমরা যেমন নামাজ পড়ি জায়নামাজের মতো জায়নামাজের আয়তন হিসাবে একটা পাথর নিয়ে আসলেন পাথরের মধ্যে জিব্রাইল দাঁড়ালেন পাথরের মধ্যে জিব্রাইল দাঁড়াইয়া দুই রাকাত নামাজ আদায় করলেন আল্লাহর নবী এইবার জিব্রাইল ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ আমি যেইভাবে কি করি না করি ওটা আপনি ফলো করেন আপনি ফলো করেন ফলো করে আমার সঙ্গে আপনি আমার পরে আপনি করবেন জিব্রাইল এবার হাত বাঁধলেন নাভির মধ্যে হাত বাঁধলেন বুকে নয় নাভির মধ্যে হাত বাঁধলেন বুকে ধরবে মহিলারা পুরুষেরা ধরবে নাভির মধ্যে বন্ধুরা আমার নাভিতে ধরাও হাদিসে আছে বুকে ধরাও হাদিসে আছে किन्तु कुंडा बुके दौरबे कार जन्म बुके दौरबे के यार कुमोरे नबीर मध्य दौरबे के इटा इटा बीटा नहीं फितना मधेर देशी ठीक ना भी ठीक मुकेर मध्य हाथ बाधा इटो नमाज़ेर कानून किन्तु इटा पुरुषेर जन्म नो इटा महिलार जन्म ठीक ना भी ठीक रसूल बुके दौरे नमाज़ पढ़े चल मस्कन दियार का कथा बोले फिर रसूल की करे चल बुके दौरे नमाज़ किचु নতুন যখন ইসলামের মধ্যে মানুষ দাখিল হচ্ছে যখন নতুন দাখিল হচ্ছে ইসলামের মধ্যে মানুষ রাসূল কৌশল করতে গিয়ে অনেক কিছু মানুষকে প্রথম অনুমোদন দিতেন পরে না করতেন অনুমোদন দিয়েছেন এটা হাদিস পরে না করেছেন এটা হাদিস হাদিস দিয়ে হাদিস রহিত হয়ে যায় নাকি হযরত হাদিস দিয়ে হাদিস হাদিস রহিত হয়ে যায় আগের হাদিস দিয়ে পরের হাদিস দিয়ে আগের হাদিস রহিত হয়ে যায় রাসূল একটা কাজ প্রথম নিষেধ করেছেন পরে বলেছেন তোমরা করো পরে বলেছেন তোমরা করো ওই করো বলার কারণে পূর্বের আইনটা পূর্বের হাদিসটা রহিত হয়ে যাবে এটাকে বলা হয় মানসুখ কি বলা হয় এটাকে বলা হয় মানসুখ এটা আলেমরা ভালো করে বুঝবেন আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না মানসুখ মানে রহিত এই হাদিস আমল করা যাবে এই হাদিস আমল করা যাবে না মনোযোগ 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 আমার ভাইয়েরা अल्लाहर नबी सरकार द्वालों में कच्चे गिए एक दो एक एक जन व्यक्ति बोलो खुजुरा में नमाज़ पढ़ बोतो भी हमें सूरी कर मु कच्चे सूरी कर जा तोरन मोती दिलम सूरी कर रसूल जाने को एक दिन को रहते सूरी छेरे दी भी ऑटोमेटिक एक जन बोल से जाओ सूरी करो तब उन रसूल इटा इटो हादीस तब तक की सूरी कर बैन सब हादीस माना जाबे ना जे हादीस गुला माना हो एगुलारे बोला है सुनना कि बोला हो जे हादीस गुला माना होबे जेटा एक हादीस माना जाबे और एक हादीस माना जाबे ना जेटा माना जाबे एटाके बोला हय सुन्नाह एजन्य कुरान एवं हादीस नय कुरान एवं सुन्नाह होबे कथा कि बुझते पारतेছেন कुरान एवं हादीस नय कुरान एवं सुन्नाह होबे कारण अनेक हादीस आछे माने अनेक हादीस आछे जे हादीसटा আমল করা যাবে না হাদিস কিন্তু আছে কিন্তু আমল করা যাবে যেমন দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ শর্ত সাপেক্ষে দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ আপনি এখন মনে করেন ট্রেনে উঠলেন প্লেনে উঠলেন ভীতির কারণে প্রথম উঠলেন আপনার একটু ভয় লাগছে শেবের কারণে কাপড় চোপড়ের এর কারণে আকাবাকা হয় এইভাবে সেভাবে হয় এখন আপনি কি করবেন বসতে গেলে বসে যদি আপনি নরমাল হয়ে বসেন আপনি কাত হয়ে পড়ে যেতে পারেন সেই ক্ষেত্রে শর্ত মোতাবেক স্থানকাল পাত্রভেদে অনেক কিছু জায়েজ নাজায়েজটাকে করা জায়েজ হয়ে যায় আপনি প্লেনে উঠলেন আপনি কিতে উঠলেন ট্রেনে উঠলেন আপনার ভয় লাগতেছে কাপড় চোপড় নষ্ট হওয়ার সম্ভাবনা আছে সেখানে আপনি উযুরের কারণে দাঁড়িয়ে প্রস্রাব করলেন একটা ঠেস দিয়ে ধরলেন ধরে কোনো প্রস্রাব করলেন এটা আপনার নাজায়েজ হবে আপনার এমন একটা বিমার হলো গুপ্তাঙ্গের ভিতরে বা আপনার এই গুপ্তাঙ্গের ভিতরে বা উরাতে এমন ধরনের কোন জায়গায় একটা এমন ধরনের গোটা বা একটা ফোড়া বা এমন কিছু হলো বা এই ধরনের কোন বা কোমর ব্যথার একটা হয়ে গেল আপনি এখন বসে পড়ার সম্ভব নয় এই অবস্থা অসুস্থ অবস্থায় উযুরের কারণে দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ এখন দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ এটা হাদিসের মধ্যে আছে এগুলো কি সবার জন্য তাহলে হাদিসটা আমল করা যাবে না এটা হাদিস কিন্তু আমল করা যাবে না যেটা আমল করা যাবে এটাকে বলা হয় সুন্নাহ এটা আলেমরা ভালো বুঝবেন আমি কি বুঝতেছি কি বলতেছি মনোযোগ रसूल बोल लें तुम चोरी करो रसूल बोल लें तुम चोरी करो अच्छा ठीक है से तुम चोरी करो नमाज़ पढ़ते पढ़ते कोई एक दिन पढ़े तार मध्य विवेक के बाधा दिलो आमी नमाज़ पढ़े की लाभ चोरी कर ले ऑटोमेटिक से चोरी शेरे दी ऐजोन नो ये हदीस दिए कि आपने चोरी करा जायज़ दाल दोलिल दी बैन दोलिल दवा जाबे बुके हाथ बदर बिलाल तक कौन थे कि किबाबे आश्लो हमारे बंदू गांवेर मनोजो किचु लोकेरा बोल्लो या रसूलल्लाह अम्रा नमाज़ पढ़बो तबे शर्त होलो अम्रा बुके हाथ बांधबो आ अम्रा या बुके हाथ बांधबो शर्त होलो आमादेर बोगोलेर नीचे मूर्ति थाकबे बोगोलेर नीचे कि थाकबे मूर्ति थाकबे আমাদের বগলের নিচে মূর্তি থাকবে ঠিক আছে মূর্তি থাক এটা রাসূলের হিকমত এটা কি রাসূলের হিকমত ঠিক আছে মূর্তি থাকবে নামাজ পড়ো তাও নামাজ পড়বা হ্যাঁ নামাজ পড়বা আগতিয়ারের বাসী ও হুজুর ইয়া রাসূলুল্লাহ আমরা নামাজ পড়ব তবে আমাদের বগলের ভিতরে কয়েকটা আমাদের বগলের ভিতরে মূর্তি থাকবে আল্লাহর নবী কয়ে যাও রাইখো मूर्ति तो मूर्ति रखार समय एखाने जो हाथ बाधा है मूर्ति गुला पड़े जाए एखाने जो हाथ बाधा है नाभिते जो हाथ बाधा है मूर्ति गुलो पड़े जाए एई जोन्नो तारा एखाने हाथ बांधे ताओ रसूल एटाके निषेध तो रसूल जेटा निषेध करेन एटा तो जायज हो जाए एटा तो रसूलेर हिकमत प्रशिक्षण एटा कि एकटा हलो सिद्धांत आर एकटा हलो प्रशिक्षण एकटा हलो फाइनल परीक्षा आर एकटा हलो प्रशिक्षण प्रशिक्षण आर परीक्षा एक होते पारे एबार ओरा हाथ बांधलेन एखाने रसूल बोललेन ठीक आछे बांधो कयेकदिन परे रसूल चिंता करलेन एई मनोयोग कथा शुनेन इस्लामेर मध्य नामाजेर मध्य एक प्रथा आछे एक दल भाइयेरा आमी कोनोदिन कोनो संगठन के गाली दिए कथा बोली ना एक संगठन आछे एटार नाम आहले हादीस एटार नाम कि आहले हादीस सालाफी एटार मूल नाम हलो सालाफी कोथाओ कोथाओ एटार नाम आहले हादीस कोथाओ कोथाओ एटार नाम ला मजहबी विभिन्न नामे एरा परिचित एई आहले हादीसेर भाइयेरा रफिआ दाइन करे कथा कि बुझेन ना हुजूर रफेदाइन की तेरे दुजीवन सुनसी ना शिक्षा दरकार आछे किना ए जीवने खाली सुरेर आवाज सुनबेन खाली गजल सुनबेन खाली जिकिर करबेन जे फितना शुरू হয়েছে দেশে যে फितना দেশের মধ্যে শুরু হয়েছে আমাদেরকে সঠিক জ্ঞানগুলো আমাদের অর্জন করা দরকার আছে কিনা আমাদের দেশে নামাজের মধ্যে একদল লোকেরা রফেদাইন করে রফেদাইন কি বুঝেন এভাবে হাত জারা দেয় এভাবে হাত জারা দেয় এটা করতে গিয়ে তারা নাভিতে বুকে হাত বাঁধলে আল্লাহর নবী কি করছেন তখন চিন্তা করছেন আমি যদি এভাবে হাতটা জারা দেই তাদের মূর্তিগুলো পড়ে ভেঙে যায় কয়েকদিন আইনা আর করবে না আর আনবে না তো রাসূল এই জারা দিলেন কয়েকদিনের জন্য এভাবে জারা দিলেন আগেও দিলেন না পরেও দিলেন না তো দেখে যে এটা তো কিতাবে আছে दलिल बनाई रसूल जरा दी दलिल ओई किताबे आछे प्रशिक्षणमूलक पार्मानेंटली ना एटा प्रशिक्षणमूलक एटा कौशल जे तोरा नामाज पढ़ मूर्ति आन तारपर नामाज पढ़ किछुदिन परे ओरा मूर्ति आना बंद करे दिल रसूल तखन आबार एखाने हाथ बांधे ओरा एखाने हाथ बांधे কিছুদিনের জন্য যে আসছে রাসূল আসলেন কি করলেন কিছুদিনের জন্য যে রাসূল এখানে হাতটা বাঁধলেন এটারে তারা দলিল বানায়া এখন তারা দেখ এটাকে করা ফায়দাই এটা কি বলা হয় এটা স্বাভাবিকের জন্য এটা তাদেরকে কৌশল করেছিলেন কথাটা কি বুঝতে পারছেন এই বিষয়ে আপনাদের দ্বন্দ্ব সমাধান হয়েছে না বুকে কেন হাত বাঁধা হয় সমস্যা সমাধান হয়েছে কিন্তু হ্যাঁ অনুমোদন দেওয়া হয়েছে তোমরা বুকে হাত দিবা মহিলাদের জন্য পুরুষের জন্য गरीब मनोयोग जिब्रील एबार नमाज शिक्षा दिलेन अल्लाह रसूल सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम के जिब्रील रसूलेर शिक्षक नय एटा हलो आल्लाहर पक्ष थेके एकटा कौशल आल्लाहर पक्ष थेके हिकमत एबं कि एटा प्रशिक्षण किन्तु जिब्रीलके आल्लाहर नबीर उस्ताद बला जाबे ना इमान थाकबे ना आल्लाहर नबीर मर्यादा जिब्रील थेके अनेक अनेक कोटी कोटी गुण बेशी आमी समय बेशी नेब ना आर कयेकटा कथा बोलेई शेष करे देब आमी खूब खूब क्लांति बोध করতেছি আমার সমস্যা শারীরিক সমস্যার কারণে বিষয়টা হলো কি এবার মূল বিষয়ের দিকে যাচ্ছি যেখানে কথা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন এবার হাত বাঁধলেন বাঁধার পরে রাসূল এভাবে এবার জিবরিল হাত বাঁধলেন এইভাবে তাকবীরে তাহরিমা বাঁধলেন এইভাবে হাত বাঁধলেন এইভাবে রুকুতে গেলেন এইভাবে সিজদায় গেলেন এইভাবে বললেন সুবহান রাব্বিয়াল আযীম রুকুতে এইভাবে বললেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা বললেন সিজদায় এই রাসূল দেখলেন দেখে নামাজ পড়লেন নামাজ পড়া বাড়িতে যাইয়া মা খাদিজারা ডাকলেন হযরত আবু বকর সিদ্দিককে ডাকলেন আর আশেপাশে ওসমান হযরত ওসমান জিন নুরাইনকে ডাকলেন কয়েকজনকে ডেকে বলেন এখন থেকে তোমরা চলো আমরা এই নামাজের চর্চা করি ওই দিন থেকে নামাজ শুরু হয়েছে তখন রাসূল মেরাজে যায় নাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমার নবীর পাগলা রাওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নামাজ শুরু করে দিলেন নামাজ শুরু করে দেওয়ার পর ওই দিন থেকে সবাই নামাজ পড়তেন দুই রাকাত করে রাসূলের ডাকে সর্বপ্রথম যিনি সাড়া দিলেন নামাজের জন্য মা খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আমার হেরা আল্লাহর নবী নূর খুদা সরকার কায়নাত রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ফাতেমান নবী আল্লাহর নবী কামলেওয়ালা এবার কি করলেন ওই দিন থেকে নামাজ শুরু করে দিলেন হুজুর এবার প্রশ্ন করবেন এখন আপনাদের ওই আগের জায়গায় আমি চলে যাচ্ছি সহজ ভাষায় এবার আমি একটা কথা বলেছিলাম যে রাসূল মেরাজে যাওয়ার পরে নামাজ ফরজ হয়েছে যাওয়ার আগে কোন নামাজটা পড়েছিলেন যেই নামাজটা জিবরাইল ওই দিন শিক্ষা দিয়েছিলেন ওই নামাজটাই রাসূল মেরাজে যাওয়ার সময় পড়েছে সুবহানাল্লাহ আল্লাহর নবী ইমামতিতে দাঁড়াইলেন আল্লাহর নবী ইমামতির মধ্যে দাঁড়াইলেন দাঁড়ানোর পর মুক্তাদি হলেন রূহের জগৎ থেকে সমস্ত আম্বিয়া কেরামের রূহগুলো পিছনে দাঁড়িয়ে গেলেন কারণ আমার নবী হলো ইমামুল মুরসালিন খাতামান নবিয়িন আমার নবী হলো শেষ নবী আমার নবী বলেন আনা খাতামান নবিয়িন লা নবিয়া বাদি আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না আনা মিন নূর আমার নবী বলেন কোরআনে আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদ মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়িন আল্লাহ কোরআনে কো আমার নবী শেষ নবী ঠিক না বেটি আমার নবীর পরে আর কোনো নবী আসবে না আমার নবীর পাগলেরা শুনুন আল্লাহর নবী তখন সেই নামাজটা পড়ে মেরাজের মধ্যে গেলেন এইবার মেরাজ থেকে নবীজি আসলেন আমার কথাটা মূল কথা আবার আরো ঘোরার মধ্যে চলে যায় এই কথাটা কেন বলছিলাম আল্লাহর নবী কাজটা করছেন এটাও হাদিস আল্লাহর নবী বলছেন এটাও হাদিস আল্লাহর নবী সমর্থন দিয়েছেন এটাও হাদিস এই কথাটা কোন কথা থেকে বললাম আল্লাহর নবী মেরাজ থেকে আয়েশা নামাজের জন্য আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন কাবার পাশে সাহাবায়ে কেরাম পেছনে দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী কয় নামাজ পড়বো হুজুর আমরাও নামাজ পড়ব আর পিছনে দাঁড়িয়ে যাও আর নবী পিছনে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহর নবী নামাজের মধ্যে রুকুর মধ্যে গেলেন রুকুর মধ্যে গিয়ে পড়লেন সুবহানা রাব্বিয়াল আযীম পড়ার পরে তিনবার পরে রাসূল বললেন সামিআল্লাহু লিমান রব্বানা লাকাল হামদ এটা বলে রাসূল যখন দাঁড়াইলেন রসুলের সমর্থন দিলে যে হাদিস হয় দেখেন আমি কথাটা কেন বলতেছি মূল গোড়া আমি চলে যাব এখনই আবার গিয়ে আমি ওয়াজ শেষ করে দেব এখন লম্বা আমি লম্বা করব না আগে বলছি তাওয়ারগুলো রেডি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলছি আমি মূল উদ্দেশ্যটা কি আমার অল্প সময় বুঝে যাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে যখন সামিআল্লাহু লিমান হামিদা বললেন ও রব্বানা লাকাল হামদ বলার পরে পিছন থেকে একজন বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এটা বলার পর রাসূল সিজদায় গেলেন সিজদা যাওয়ার পরে নামাজ শেষ সালাম ফিরালেন সালাম ফিরিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো তাসবিহগুলো কে পড়েছে ওই লোক ভয় পেয়ে গেছে যে রাসূল বলবা আমার উপরে রাগ করেছে হুজুর আমি বলছি আল্লাহর নবী কেমনেওয়ালা বলেন এই কাজটা নবী নিজে করেন নাই এই তাসবিহগুলো নবী নিজে পড়েন নাই এই তাসবিহগুলো আল্লাহর নবী নিজে পড়ে নাই পড়ার জন্য কাউকে আর আগে আদেশ দেয় নাই নিজে করেও নাই মুখেও বলে নাই হুকুমও দেয় নাই কিন্তু আরেকজন সাহাবী বলেছেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি এইটা বলার পর আল্লাহর নবী কয় কে পড়লাম উত্তরে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি হুজুর উস্তাকি maaf করেন তাবাসসুম মুস্কি হাসি দিলেন আল্লাহর নবী হাসি দিয়ে বললেন ও সাহাবী তুমি যখন এই তাসবিহগুলো পাঠ করেছো 70000 ফেরেশতারা আমাদের চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস্তেকবাল দিয়েছে আমার আল্লাহ খুশি হয়ে গেছে সুবহানাল্লাহ এই কথাটা সমর্থন দিয়েছে রাসূল এটা হাদিস এটা কিন্তু এই কথাটা তো নবী বলে নাই সাহাবী বলছে কে বলছে সাহাবী বলছে এজন্য সাহাবাই কেরামের মর্যাদা রাসূলের পরে আমি মূল জায়গা চলে যাচ্ছি ফিনিশিং এ আমি আর অল্প কয়েকটা কথা বলি শেষ করে দেব মূল জায়গা চলে যাচ্ছি ফিনিশিং এ আল্লাহর নবী কামলাইটা আদেশ করেন নাই আল্লাহর নবী নিজেও বলেন নাই সমর্থন করেছে এটা হাদিস হয়ে গেছে তাহলে রাসূলের ইন্তেকালের পরে সাহাবায়ে کرام ইসলামের স্বার্থে যদি কোনো আইন তৈরি করে ওই আইনটাও ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন মানা যেমন ফরজ তেমনি করে সাহাবায়ে کرامদের আইন মানা তৎকালীন বর্তমান জামানার জন্য মানে যেই সময় সাহাবীরা তাকে রাসূল ইন্তেকাল করেছে কিন্তু জামানার প্রয়োজনে এখন একটা জিনিস সংস্কার করা লাগে ওই সংস্কার করতে গিয়ে অধিকার সাহাবায়ে کرامদের আছে আর তারা কোনো সংস্কার করলে সেটা মানাও ইমানদারের জন্য ফরজ যেমন উদাহরণ দিচ্ছি আজকের আলোচনাগুলো মজা লাগতেছে কম কারণ সুরালু আলোচনা সুরের আলোচনা না মশালাগত আলোচনা বসেন আপনারা কি বলছিলাম ভুলে গেলাম সাহাবাই کرام আল্লাহর নবী সাহাবাই کرام এবার কি বললেন যেমন উদাহরণ দিতে যাই বলতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদের ভিতরে মহিলারা নামাজ পড়া জায়েজ ছিল মহিলারা জামাতে যায় নামাজ পড়া জায়েজ ছিল পড়তেন এখনো এক তারা পড়ে কিন্তু রাসূল পড়েছেন পরবর্তীতে ফিতনার কারণে সাহাবাই বন্ধ করে দিয়েছেন সাহাবাই کرام এই সাহাবাই کرام আদেশটা মানা ফরজ ওইটার দিকে খেয়াল না করে রাসূল কোশ্চেন হাদিস দেখায় সহিহ হাদিস আর তোর সহিহ হাদিস তো পড়ে এটা তো ক্যান্সেল হয়ে গেছে রহিত হয়ে গেছে এটা মানসুব হয়ে গেছে সাহাবাই کرامের বর্তমান প্রকারণে এই নবীর যুগে কি আপনার মোবাইল ছিল তাহলে মোবাইল দিয়ে এখন বুখারী শরীফ কি মোবাইলের দলিল দিবেন বুখারী শরীফে মোবাইলের কথা আছে বুখারী শরীফে মাইকের কথা আছে তাহলে এখন দলিল দিবেন কিভাবে ইজমা করতে হবে এখন দলিল দিবেন কেমনে तो ये बुखारी कुराने जाबे ना हादीशे जाबे ना ये इजमा कियासे चले जाबे ये आलेमरा की करबे कुरान हादीश रिचार्ज करे फैसला दिबे एटा कोई इजमा इजमाए उम्मत इजमाए उलामा वाज ना बुझले वाज बुझते होबे बुझले भालो लागबे ना बुझले भालो लागबे ना आजकेर वास्ते आमी घाटियारा बहुत वाज करछि जीवने आरो करा बेঁচে থাকি আমার নবীর পাগলেরা আল্লাহর নবী কামলার জামানায় মসজিদে জামাতের ভিতরে মহিলারা নামাজ পড়তেন কিন্তু হযরত উসমান জিন নূরান রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় যখন দেখলেন ফিতনা বেড়ে যাচ্ছে মহিলাদের দিকে পুরুষরা আকৃষ্ট হচ্ছে পুরুষের দিকে মহিলা আকৃষ্ট হচ্ছে একজনের গায়ে আরেকজন ধাক্কা ধাক্কি লেগে যাচ্ছে এটা ইসলামের জন্য অসৌন্দর্য হয়ে বা অসৌন্দর্য বৃদ্ধি করতেছে তখনই হযরত সাহাবায়ে কেরাম এটা বন্ধ করে দেয় এজন্য তাদের ইখতিয়ার আছে অধিকার তাহলে সাহাবাই کرامদের মর্যাদা আছে কি না বলে গেল দুই নাম্বার রাসূলের জামানায় সব ডলার এক সিস্টেমের জুতা ছিল ওই জুতা পরে নামাজ পড়া জায়েজ ছিল এই তো সাহাবাই کرام পরে বন্ধ করে দিয়েছেন তাজিমের জন্য জুতা পরে নামাজ পড়লে নামাজ হবে কিন্তু আমাদের দেশে যে বাটা জুতা যে শক্ত কুত্তা কামড়ে শিখতে পারে না ঠিক না বেটি কুত্তা কামড়ে শিখতে পারে না এত শক্ত ওই জুতাগুলো ছিল সফট একদম লাগানো পায়ের সাথে মিশে থাকা তাই পরেটা বৈশুদ্ধ হয়ে গেছে এমনি করে আপনারা যে 20 রাকাত তারাবি পড়েন এই তারাবি রাসূলের জামানায় 20 রাকাত তারাবি ছিল না এটা পড়েন কেন 20 রাকাত তারাবি রাসূলের জামানায় ছিল না শেষ লাগছে হুজুর আপনি দেন আলে হাদিসের হককে চলে গেছেন না ওয়াজ বুঝো ওয়াজ বুঝতে হবে মনে রাখো আহা বন্ধুরা আমার মনোযোগ এটা মাসুম মোল্লা নি বাবুল মোল্লা দুই বে শেয়ার আছে করব হ্যাঁ মাসুম আছে নাকি আমার ভাইরা কি বলতেছিলাম নবীর জামানায় 20 রাকাত তারাবি জামাতের সহিত ছিল না এখন যদি আপনি এটাকে না মানেন আপনি আহলে হাদিস হয়ে যাবেন এখন মানতে হলে ওমরকে মানতে হবে মানতে হলে কাকে মানতে হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানতে হবে যখন দেখলো মানুষ কি করে জানেন কেউ হেলান দিয়ে ঘুমায় কেউ হাঁটাহাঁটি করে কেউ ঘুমায় কেউ কথা বলে কেউ কারো আর সামনে দিয়ে হাঁটে কেউ কেউর উপর দিয়ে পাও দেয়া লাগতে মারতে যায় তা বিশৃঙ্খল হয়ে গেছে বিশৃঙ্খল একটা সৃষ্টি বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে তখন রাসূলের যুগে জামাতের সহিত এইভাবে তারাবি পড়া জামাতের সহিত এইভাবে 20 রাকাত তারাবির প্রচলন ছিল না কিন্তু এটা ইসলামের স্বার্থে ইসলামের সৌন্দর্য বৃদ্ধি করার লক্ষ্যে হযরত ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেন আমার কাছে সরাসরি দেন ওমর ফারুক আমি কি লিখছেন আমি বুঝি ফরন লাগবে না ফরন ছাড়া আমি কোন দিকে আলোচনা করতেছি অনেকে আকল হইছেন আপনি আপনাদের কি আকল হইতেছে না কোন দিকে আলোচনা করতেছি জি আই আমি এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি করলেন 20 রাকাত তারাবি জামাতের সহিত চালু করলেন এতে কি ভালো হইছে না খারাপ হইছে এর আগে মানুষ এরকম ভাবে হাঁটতো চিত্ত হয়ে থাকতো পিলারের লগে ঢালাতে ঘুমাইতো তখন কি করেন এখনো মক্কা মদিনায় ইসলাম মক্কা মদিনা থেকে আসছে আপনারা দোহাই দেন মক্কায় মিলাদ নাই মক্কায় কিয়াম নাই মক্কা মদিনায় আরব দেশে কিয়াম নাই আরব দেশে পীর নাই আরব দেশে খারকা নাই ওইটা দেখোস আরব দেশের মধ্যে জানি মদিনা শরীফে মক্কা শরীফে 20 রাকাত তারাবি ওইটা দেখোস না দেখোন গতবার গত বছর ঈদ মিলাদুন নবী আনুষ্ঠানিকভাবে ঘোষণা হইছে সরকারি ছুটি দিয়েছে মদিনায় ঈদ মিলাদুন নবী বাদশা নিজে পালন করছে ওইটা দেখোস নাই মদিনার আরবের দোহা যদি দেশ তো সবডি আরবের মানবি আরবের দোহা দিলে তো আরব দেশে তো বিয়ার মধ্যে বাজনা হয় তোরা দেশে বাজাইলে নাজেজ কসকিলে বাজনা ছাড়া তো আরব দেশে একটা বিয়ে হয় না তোরা দেশের আরব দেশের দলিল দিলে তোদের মুখোশ উন্মোচন হয়ে যাবে এমন জায়গা দিয়ে দরমু তোদের গলা কাটা লাগি যাবে খালি মিলাদের বেলা কোস আরব দেশে নাই মাজারের বেলা বলো আরব দেশে নাই বিয়ার মধ্যে যে বাজায় ওটা দি আরব দেশে আছে তুই তোর বিয়াত বাজাস না তোর ইমাম সাহেবরে দাওয়াত দিলে তোর ইমাম সাহেব বিয়াড়াই পড়াইতো না নাজেজ কি ইমাম সাহেবের ডরে এইটা দি গোস না ওইটা দি বলস না কি ব্যাপার এবার মক্কা মদিনা এখনো জামাতের শহীদ 20 রাকাত তারাবি হয় মুসল্লিদের মধ্যে কেউ 12 রাকাত পড়ে কেউ 11 রাকাত পড়ে কেউ 8 রাকাত পড়ে কিন্তু ইমাম সাহেব ঠিকই 20 রাকাত পড়ে ঠিক না বেটি ঠিক সপ্তাহ আরব দেশের দোহাই দিও না আরব দেশের দোহাই সব জিনিসের মধ্যে দিও না আরব দেশে ঈদ মিলাদুন নবী চালু করছে তো অনমান্য লাসনাকা হ্যাঁ অনমান্য লাসনাকা এদিন বলছিল আরবের দোহাই দিছে মিলাদুন নবী এখন আরব দেশে সরকারি ছুটি ঘোষণা করছে এবং মিলাদুন নবী জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী রৌনক করে করেছেন বাদশা নিজে এসে মদিনায় গত বছর এবছরও করেছেন ঠিক না বেঠিক বন্ধুরা আমার মনোযোগ 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 আমার টার্গেটটা কই ইশারায় কিন্তু বুঝে গেছেন আলেমরা হযরত ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবারে কি করলেন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন এবার মিশকাত বানালেন এইটা মানা ফারুক আযমের পর থেকে কিয়ামত পর্যন্ত মানা এটা ওয়াজিব হয়ে গেছে ইমানদারের জন্য যেদিন থেকে সাহাবায়ে کرام মহিলাদের জন্য কি করা হয়েছে নিষেধ করেছেন সেদিন থেকে ওই মহিলাদের নিষেধ করেছেন জামাতে যাওয়া সেদিন থেকে এটা মানাও কি আইন হয়ে গেছে কিন্তু নবীর সুবাহুব হাদিসের এবারও দেখায়া একদল মানুষ সেটাকে এখনো চালু রেখেছেন জুতা পরে নামাজ জায়েজ আছে সেটাও আপনারা কি চালু রাখেন না কেন না এটা কি করেছেন পরবর্তীতে মুহাদ্দিসিনে کرام মুফতিয়ানে کرام এবং কি ইমাম সাহেবগণ চার মাযহাবের ইমাম সাহেবগণ শাফি মালিকি হাম্বলি এবং হানাফি ওদের মত অনুসারে ওইগুলাকে না ওইগুলাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এইজন্য আমাদেরকে আগাগোড়া বুঝা ফতোয়া দিতে হবে ডাইরেক্ট মনগড়া কথা বললে সাধারণ আলেম তাক দূরের কথা পাবলিকরা বর্তমানে মেনে নেবে না পাবলিকরা বর্তমানে মানুষের ওলামায়ে কেরামের চাইতে বেশি ওয়াজ জানে আলেমরা দাওয়াত খাইতে খাইতে ওয়াজ দেখার টাইম নাই পাবলিকরা বর্তমানে ইউটিউবে ওয়াজ বেশি দেখে ঠিক না বেটি পাবলিকরা আমরা সাথে বেশি ওয়াজ জানে কিন্তু এরা সুর দিয়া কইতার না অভ্যাস নাই মাইকটা দিলে কাঁপবো কিন্তু হে কিন্তু আমার থেকে বেশি জানে এরকম পাবলিকও আছে আছে না আপনি যে কোন আলোচনা করবেন আলোচনাটা যদি দেখেন এইটা আপনি অনুরোধ থাকবে ওলামায়ে দেশের বাংলাদেশের আমি আজকে আমার সামনে যেহেতু কয়েকটা মিডিয়া আছে মিডিয়াকে ফলো করে বলবো এমন কিছু আলোচনা আছে যে আলোচনাটার দ্বারা ফিতনা সৃষ্টি হয় আমি পক্ষ বলবো না বিপক্ষ বলবো না স্পষ্ট ভাষায় কথা বলবো আমার পূর্বে আমার ছোট ভাই একটা বিষয় আলোচনা করেছেন আমার ভাই একটা আলোচনা করেছেন ওইটা নিয়ে প্রশ্ন লেখা সাথে সাথে লেখালেখি শুরু হয়ে গেছে আমার হাতে আসছে আমার পকেটেও প্রশ্ন আমার সামনেও প্রশ্ন আমি ইসলামের বৃহত্তম স্বার্থে আকীদার ইসলামের বৃহত্তর স্বার্থে বৃহত্তর একটা জিনিস ক্ষুদ্র আর একটা জিনিস ঠিকটা বেশি এখন দেখেন এক বাসের ভিতরে 80 জন প্যাসেঞ্জার সামনে একটা গর্ত গর্তটাকে যদি গর্ত বাম পাশে ডান পাশে একটা গর্ত বাম পাশে একটা মানুষ এখন বাম পাশ দিয়ে যদি চলে যায় গাড়িটা একটা মানুষ মারা যাবে বাম পাশে যদি ডান পাশে যদি গাড়িটা যায় এই গাড়ির ড্রাইভার সহ 81 জন মারা যাবে ড্রাইভার এবং প্যাসেঞ্জার সহ 81 জন মারা যাবে গাড়ির মধ্যে 80 জন আছে ড্রাইভার সহ 81 জন মারা যাবে এখন 81 জনকে বাঁচাবেন না আপনি একজনকে বাঁচাবেন 81 জন বাঁচাতে হলে একজন মারবেন একজন মারলে 81 জন বেঁচে যায় তদ্রূপ ইসলাম জিনিসটা রাসূল কায়েম করেছেন হিকমতের মাধ্যমে। বর্তমানে ইসলামকে ফিতনা মুক্ত রাখবেন আলেমরা হিকমতের মাধ্যমে। সেই দৃষ্টিতে আমি অনুরোধ থাকবে আমাকে এই বিষয়ে আপনারা কেউ কোনো প্রশ্ন আমাকে করবেন না। আমার ব্যক্তিগতভাবে আমি আমার ঈমান আমার মতামত আমার কাছে আছে, আমি এমন কোনো কথা বলবো না যেটা বলবো না যেটার কারণে ফিতনা সৃষ্টি হয়ে যাবে। আমি যেটা ফিতনা হবে সেটা আমি পাশ কেটে চলে যাব, পাশ কেটে চলে যাব, সেটা আমি উপস্থাপন করব না। কিন্তু ওই আলোচনাটা করব না যেটার মাধ্যমে ফিতনার পরিমাণ বেড়ে যাবে, যেটা ট্যাকেল দেওয়া যাবে না, যেটার দ্বারা ক্ষুদ্র স্বার্থ হবে বৃহত্তম ক্ষতি হয়ে যাবে। এজন্য আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন কি বলতেছি, আপনারা বুঝতে পারতেছেন কি বলতেছি। এখানে এই মুয়াবিয়া সম্পর্কে একটা প্রশ্ন, একটা বিষয় আমার ভাই, এই কারণ উনি তো সাহাবী, উনি কি উনি তো সাহাবী, এজন্য এটা মেনে নেওয়া সবার পক্ষে সম্ভব, এই আলোচনাটা মেনে নেওয়া সবার পক্ষে সম্ভব হচ্ছে না বিধায় বারবার আমার কাছে প্রশ্ন আসতেছে। হ্যাঁ, উনি যে সাহাবী এটার উনি সাহাবী, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, উনি সাহাবী, এখানে কোনো সন্দেহ নাই। কিন্তু ওনার ইন্টারনাল কোনো বিষয় যদি থাকে, ওই বিষয়টাকে অ্যাভয়েড করে চলে গেলে এই মুহূর্তে ফিতনা থেকে বাঁচার জন্য অ্যাভয়েড করে চলে যাওয়াটা আমি এই মুহূর্তে আজকের মাহফিলের জন্য উত্তম মনে করছি, যেহেতু এটা ফিতনা বাড়বে। এটা নিয়ে আপনারা কোনো বাড়াবাড়িতে যাবেন না, আপনার ইমান, আপনার আকীদা, আপনার সাহাবায়ে কেরামদের প্রতি মোট কথা থাকবে, সাহাবায়ে কেরামদের প্রতি আপনার ভালো ঈমান, আপনার ভালো ধ্যান, ভালো জ্ঞান, ভালো মর্যাদা, চোখে সাহাবায়ে কেরামদেরকে দেখবেন, কোন সাহাবীকে ছোট করে দেখা যাবে। এলো এক দুই নম্বরে কোন সাহাবীর সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শরীক সমান করা যাবে না। উনি একটু বেমেসা, উনি একটু বেকার, উনি আমি ব্যক্তিগতভাবে আহলে বাইতের উপর বিশ্বাসী, আমি ব্যক্তিগতভাবে পাঞ্জাতনে বিশ্বাসী, আমি ফিতনার জন্য বৃহত্তম ইসলামের বৃহত্তম স্বার্থে কথাগুলো আমি ব্যালেন্স করেছি, কিন্তু ব্যক্তিগতভাবে আমি পাঞ্জাতনি, ব্যক্তিগতভাবে আমি আহলে বাইতে বিশ্বাসী। এজন্য মাওলা আমি মাওলা আলীর বাহিরে নয়। আমরা এখানে যে আলেমরা আছে আমরা আলী মাওলা আলীর বাহিরে নয়, আমরা মাওলা আলীর পাগল। মাওলা আলী ছাড়া এই বেলায়েতের কোনো, বেলায়েতের স্তরে যাওয়ার, বেলায়েতের কোনো হকদার হওয়ার কোনো সুযোগ নাই। তো মাওলা আলীকে, মাওলা আলীর কদম মাথায় রেখে আমি আজকে শাহনাজ মোল্লা সাদুপুরীকে বলবো আপনি রেডি হয়ে স্টেজে আসুন, আপনি তবারকগুলো নিয়ে আসেন। আমি আর সামনের দিকে যাব না, আমি এখনই মাহফিল সমাপ্তি ঘোষণা করব। আমি আপনাদেরকে আমার পরে আজকের মাহফিলে ভারপ্রাপ্ত সভাপতি যিনি, উনি এই এলাকার একজন বিজ্ঞ বুজুর্গানে দ্বীনের সন্তান, উনি কিছু কথা বলবেন। কথা বলার পরে এরপরে আমি অনুরোধ করব, আজকে আমি মাইক ছাড়ার পরে আমি শারীরিক ক্লান্তির কারণে আমি চলে যাব। আমি অনুরোধ করব ওনাকে, উনি যেন আজকে আখিরি মোনাজাতটা যেন উনি করে দেয়। আমি ওনাকে আমার দরবারের পক্ষ থেকে আমি ওনাকেই সমর্থন করব। আচ্ছা ঠিক আছে, তা ঠিক আছে, আমি মোনাজাত করব। আজকে বিশেষ করে মাহফিলটা আলমগীর ভূঁইয়ার স্মরণে মাহফিল, আল্লাহ যেন ওনার কবরকে জান্নাতের বাগান করে দেব। আমিন। উনি প্রায় এই শাহনাজ মোল্লা সাহেব, আপনি দরবারে কত সালে গিয়েছিলেন? 1999 সালে আলমগীর ভূঁইয়া মনে একসাথে নাকি 1990 সালে আলমগীর ভূঁইয়া বায়াত হয়েছে আমার আব্বা জানের কাছে। তো 90 সাল হলে 2022 কত বছর হয়? 32 বছর দরবারের গোলামি করেছেন। এই সদকায় মইনিয়া নজরুলের দরবার শরীফ, এটা গৌসুল আজম মাইজবান্ডার দরবার শরীফের একটা অংশ। আমি ব্যক্তিগতভাবে আমি সাধুকপুরি আল মাইজবান্ডার, আমি সাধুকপুরি, শুধু আমি একা সাধুকপুরি না, আমি সাধুকপুরি এবং আল মাইজবান্ডার, এটা আপনারা জেনে রাখবেন। আমি আমার নামের পিছনে আপনারা পোস্টারে যখন আমার নাম লিখবেন তখন আপনারা সাধুকপুরি পরে আল মাইজবান্ডারি লিখবেন, এটা লিখবেন আপনারা। আমি ব্যক্তিগতভাবে আল মাইজবান্ডারি, এটা মাইজবান্ডার দরবার শরীফের আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসমুদ্র বেলায়েতের মাইজবান্ডার দরবার, সেই দরবারের একটা অঙ্গ হলো মইনিয়া নজরুলের দরবার শরীফ। সেই দরবারের গোলামি করে কেউ কোনোদিন দুনিয়া থেকে খালি হাতে কবরে যায় নাই। আশা করি আমার কলিজার টুকরা আলমগীর, আমার আব্বার কলিজার টুকরা আলমগীর, আমার কলিজার টুকরা আলমগীর হোসেন ভূঁইয়া उन्हीं खाली जाने उनादेर मत जारा गुलामी करछेन गुलामी करतेছেন गुलामी करबेन अल्लाह যেন তাদেরকে কবুল করে বলুন আমিন ফাটিয়ার হামিদিয়া দরবার শরীফের মইনা নজরুল্লাহ দরবার শরীফের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ হামিদিয়া দরবার শরীফের পক্ষ থেকে মোবারকবাদ আমার শির যেখানে আমার মাথা আমার মাথার মুকুট যেখানে গৌসরা জমজ ভণ্ডারী দরবার শরীফের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم نبر قلبي بمعرفتك أبدا يا الله اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا المصطفى صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم نبر قلبي بمعرفتك أبدا يا الله اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم ارزقنا زيارة المكان والمدينة يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ارحم الراحمين اللهم فاتر السماوات والارض عالم الغيب والشهادة هو الرحمن الرحيم اللهم اني اعهد اليك في هذه الحياة الدنيا واشهد ان لا اله الا انت وحدك لا شريك لك واشهد ان محمدا عبدك ورسولك فلا تكلني إلى نفسي تقربني من الشر وتبعدني من الخير وإني لا أتكل إلا برحمتك فاجعل لي عندك عذرا توفيه لي يوم القيامة إنك لا تخلف الميعاد وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين إلهي بحرمة سيد المرسلين وخاتم النبيين الله تعالى آج घटिया ज़मीने मरहुम आलमगीर भुइया अत्तर मगफिरात कामनार थे अल्लाह पीर नजरुल इस्लाम सदुकपुर रहमतुल्लाहि ताआला अलैहिर शरणे আজকের মাহফিলে আমরা যতগুলো খাত বাড়াইলাম মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিন আল্লাহ তাআলা প্রকাশ্যে গোপনে শিরকি বিদআতি জানা ওয়াজানা যতগুলো করেছি গুনাহগুলো maaf করে দিন মাওলা আমিন मबूद समाजेर मध्य जार चलाफेरा छिलो घाटियारा ब्रिज मार्केटे बसे बसे जिनि चा खाइतेन घाटियारा ग्रामेर माटी ओ मानुषेर साथे जार सम्पर्क छिलो कारो भाई कारो भातिजा कारो चाचा कारो आत्मीय कारो मामा कारो भागिना আল্লাহ আলমগীর হোসেন ভুইয়া আজকে আলমগীর হোসেন ভুইয়া দুনিয়ায় নাই রয়ে গেছেন শুধু তার স্মৃতিগুলো আল্লাহ আলমগীর হোসেন ভুইয়া দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে প্যান্ডেলের পাশে শুয়ে গেছে আল্লাহ মইনিয়া নজরুলিয়া দরবার শরীফের বিশিষ্ট একজন খলিফা ছিলেন আমাদের দরবারে আশেখানে রাজার নাম শুনলে চোখের পানিগুলো বীর বীর করে বের হয়ে আসে আমাদের দরবার শরীফে যার হাতের কনস্ট্রাকশন কাজের বহু স্মৃতিগুলো রয়েছে আল্লাহ দরবারে খেদমতে যার অনেক অবদান রয়েছে আমার কলিজার টুকরা আমার আব্বা জানের কলিজার টুকরা আলমগীর হোসেন ভুইয়া আলমগীর হোসেন ভুইয়া ফেব্রুয়ারির 1 তারিখে আমাকে এনে এখানে এই জায়গার মধ্যে মাহফিল করতেন আজ আলমগীর হোসেন ভুইয়ার আত্মার মাগফিরাতের জন্য মাহফিল করতেছি আলমগীর হোসেন ভুইয়ার কবরটাকে জান্নাতের বাগান কইরা দে মাবুদ দুনিয়ার কোন গুনাহের কারণে অপরাধের কারণে যদি আপনি বেজার হয়ে থাকেন ক্ষমা করে দিন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ শিরকি বিদআতি জানা অজানা যত গুনাহ করেছে গুনাহগুলো ক্ষমা করে দিন আমিন আল্লাহ আলমগীর হোসেন ভুইয়ার কবরটাকে রওজাতুম মিন দাজিল জান্নাহ বানিয়ে দেন আমিন মদিনার সাথে সংযোগ করে দিন আমিন বাবা নজরুল শাহ সদুকপুর রওজার সাথে সংযোগ করে দিন আমিন আল্লাহ তার মুর্শিদের আত্মার সাথে তার আত্মাকে মিলন করে দেন। আল্লাহ তার গোলামি কবুল করুন, তার খেদমত কবুল করুন, তার ইবাদত কবুল করুন, ভুল ত্রুটি ক্ষমা করে দিন। আল্লাহ তার আওলাদদেরকে আল্লাহ সুশৃঙ্খল ভাবে আল্লাহ संसार परिचालनार तौफिक दान करुन। अल्लाह आलमगीर होसेन भुइयार बीबी के हायात तय्यबा दान करुन। आलमगीर होसेन भुइयार जन्य आजके बांग्लादेशेर विभिन्न प्रांत थेके एखाने एखोनो कुटिर लोक आछे, मेजकारेर लोक आछे, जयनगरेर लोक आछे, बनगंजेर लोक आछे, उजानिशारेर लोक आछे, गोलखारेर लोक आछे, देबिद्दारेर लोक आछे, कुमिल्लार लोक आछे, अल्लाह कोम्पानीगंजेर लोक आछे, नवीनगरेर लोक आछे, ढाकार लोक आछे, विभिन्न ग्राम बरिशलेर लोक आछे, नूरपुरेर लोक आछे। अल्लाह प्रभु हम कत ग्रामेर नाम बोलबो, विभिन्न ग्राम थेके एई महफिले एसेछेन एबं सहयोगिता करेछेन। अल्लाह एमनकि चिनाइरेर, सापुइरेर, चांदी, अल्लाह विभिन्न सुल्तानपुरेर, पंचवटीर, सुल्तानपुरेर, अल्लाह आवलंदेर, মহিউদ্দিন নগরে, দরখারে অনেক লোক এসে এসে বিদায় নিয়ে দোয়া নিয়ে চলে গেছেন জিয়ারত করে করে। আল্লাহ এই মাহফিলে যারা সহযোগিতার হাত বাড়িয়েছে তাদের দিকে আপনার রহমতের কুদরতের হাত বাড়িয়ে দেন। আমিন। ইয়া আল্লাহ এই দরবারে যে যতটুকু গোলামি আশিকান্দা করছে তার চেয়ে 10 গুণ বেশি ফিদিয়া তাদেরকে দান করুন মাওলা, তাদেরকে আল্লাহ ফায়দা দান করুন মাওলা, মেহেরবানি করে রব্বুল আলামিন। আজকে আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দিন। পারিবারিক বিশৃঙ্খলা, সামাজিক বিশৃঙ্খলা, রাজনৈতিক বিশৃঙ্খলা, অর্থনৈতিক বিশৃঙ্খলা থেকে আমাদেরকে মুক্তি দান করুন। আল্লাহ বিভিন্ন মিডিয়ারা এসেছে তাদেরকে আল্লাহ সুন্নিয়াতের পক্ষে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ মেহেরবানি করে আমার ডানে বামে হক্কানি বুজুর্গানে দিন উলামায়ে কেরাম রয়েছেন, আল্লাহ উলামায়ে আহলে সুন্নাতের হায়াতে তওবা দান করুন। আমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মাওলা আমাদের মুর্শিদের খাতিরে আমাদের কলবকে জিন্দা করে দিন। আমিন। আল্লাহ মেহেরবানি করে ঘাটিয়ারার গুরুস্থানে যত মুর্দেগান রয়েছে তাদের কবরের আযাব মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে ঘাটিয়ারার এই জানাজার মাঠে সংলগ্ন যে গুরুস্থান, এই গুরুস্থানের মধ্যে যত মুর্দেগান রয়েছে তাদের কবর আযাব মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে এখানে যত মানুষ আছে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফি আত্মীয় স্বজনের মধ্যে যারা অন্ধকার কবর দেশে রয়েছে তাদের কবর আযাব মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে তরিকাপন্থীদেরকে ওলি বানিয়ে দিন। আমাদের কালবের মধ্যে নূর পয়দা করে দিন। আমাদের মুর্শিদের বর্জক আমাদের চোখের সামনে সবসময় রাখার তৌফিক দান করুন। কালবের মধ্যে জিকির জারি করে দিন। জবানের মধ্যে নূর পয়দা করে দিন। ইনকামে বরকত দান করুন। হায়াতে বরকত দান করুন। রিজিকে বরকত দান করুন। ইজ্জতে বরকত দান করুন। আল্লাহ যার যার মুর্শিদের হায়াত বাড়িয়ে দিন। যাদের মুর্শিদ নেই মুর্শিদের ফয়েজ দান করুন। اللهم ارزقنا زيارة المكة والمدينة، وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. إلهي بحرمة سيد المرسلين وخاتم النبيين آخر كلام عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।